देशे विदेशे कत षड़यंत्र कत चक्रांतेर खेला तारा जाने এই দেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেজন্যই নির্বাচনে তাকে হারাতে পারবে না, সেজন্য ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে। নিষেধাজ্ঞা বিধানীতি প্রয়োগ করতে চাইছে। পদ্মা সেতু উঠলে নাকি ভেঙ্গে চুরে যাবে, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু উঠছে, এই সেতুতে উঠা যাবে না। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা, অন্তর জ্বালায়, জ্বলছে বিএনপি, জ্বলছে তারেক রহমান। এই পথটা কি করে হলো সেতু? জ্বালা তো জ্বলবেই, অন্তর জ্বালা তো থাকবেই, নিজেরা পারেনি কিচ্ছু। এখন শেখ হাসিনা করছেন এটাই তাদের অন্তর জ্বালা, এটাই তার বুকের ব্যথা, বুকের জ্বালা, মনের কষ্ট, মানুষ খুশি আর এই দলটা হলো অখুশি। এই দলটার কষ্ট মানুষ কেন শেখ হাসিনার উন্নয়নে খুশি? বিদেশি মুরব্বীদের ডাকছে হটাও শেখ হাসিনা, দরকার হলে আবার তত্ত্বাবধায়ক। আদালতের আদেশে যে তত্ত্বাবধায়ক মরে গেছে ওটাকে আবার জীবিত করতে হবে, এটা কি হবে? তত্ত্বাবধায়ক হবে? শেখ হাসিনা রিজাইন করবে? পার্লামেন্ট ডিসলভ হবে? এই সরকার পদত্যাগ করবে? এখন তাদের জিজ্ঞেস করুন, বাংলার মানুষ যা চায় না তারা কেন সেটা করতে চায়? 111 আমরা ভুলিনি, আবারও অস্বাভাবিক সরকার, সেই অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে আমরা হতে দেব না। কোথায় গেল আন্দোলন? 10ই ডিসেম্বর দিবা স্বপ্ন আমাদের ক্ষমতা চলে যায়, শেখ হাসিনা নাই, পালিয়ে গেছে। এখন কি হলো সেই আন্দোলন? কি হলো? গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট গেল, গর্তে পড়ে গেল। এখন আর পদযাত্রায় কাজ হয় না, তাই এখন শোক যাত্রা, কালো পতাকা লইয়া মিছিল কারা করে? শোক মিছিল না? এখন বিএনপি শোক মিছিল করতে শুরু করেছে। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে, আমাদের ভয় নেই। তিনি বিবেক ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। আমরা সেই নেতৃত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। অসত্যের কাছে নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যা পীঠ।